আসসালামু আলাইকুম, খামার বাড়ি বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমার ব্রয়লার মুরগির বয়স 19 দিন এবং এই 19 দিনে আমি গতকালকে আপনাদের দেখাইছিলাম আমার মুরগির ওজন মাপা এবং আজকেও আপনাদেরকে আমি দেখাবো মুরগির ওজন মাপা এবং সাথে বলবো কিভাবে ওজন বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পাওয়ার যে কারণগুলো আমি পূর্বের ভিডিওগুলোতেও বলছি এবং আজকেও আপনাদেরকে এক নজরে বলে দেবো কিছু টিপস। আসলে আপনারা যেন এই টিপসগুলো ফলো করার পরে আপনাদের উপকার হয়, শুধু সেইটাই উদ্দেশ্য আমার। তো আমি মিটারকে জিরো করে নিলাম এবং এখান থেকে আমি লাল চিহ্ন দিয়ে রাখছিলাম প্রথম দিন এবং সেই মুরগি ধরবো, যেহেতু কালকে আমি দেখাইছি মুরগি ওজন ছিল 1 কেজি একটু উপরে, 1 কেজি 10 কি 20 গ্রামের মতো এবং আজকে দেখতে পাচ্ছেন 1130। সুতরাং 100 গ্রামের মতো বৃদ্ধি পাইছে। এবং ভিউয়ার্স, আমি আপনাদের বলছিলাম যে মুরগির বয়স যখন 25 দিন হয়ে যাবে তারপর থেকে 100 গ্রামের উপর বাড়বে তাহলে মুরগি থাকবে সুস্থ। এবং আমার মুরগি যেহেতু 19 দিন বয়স এবং প্রায় 80 থেকে 90 গ্রামের মতন ওজন বৃদ্ধি পাইছে, তার মানে আমি জোর গলায় বলতে পারি আমার মুরগিটি 100% পারফেক্ট আছে। এই জন্য ওজন মানে প্রতিদিনই ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কালকে এই মুরগির ওজন এর সাথে 1200 গ্রাম হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আপনাদের সেটা দেখাবো। তো হয়তো বা ওজন নেওয়ার ক্ষেত্রে হয়তো আজকে সন্ধ্যায় ভিডিও করলাম এবং পরের দিন সকালে করলাম, সেক্ষেত্রে ওজন একটু কম বা বেশি হতেই পারে। তো আমি আপনাদের বেস্ট বা ভালো একটা সাজেশন দেওয়ার উদ্দেশ্যে আসছি। আমার এখানে আপনাদের ভুল ট্রিটমেন্ট বা ভুল ব্যবস্থা দিয়ে আমার কোনো কিছু লাভ হয় না। এই মুরগিটা ওজন দেখতে পাচ্ছেন 1 কেজি 60 গ্রাম। তো আমি বলবো আমার মুরগির ওজন আজ 19 দিন, যেহেতু 900 গ্রাম এভারেজ কনফার্ম আসবেই। আপনারা খামারের সবচেয়ে বড় মুরগি এবং সবচেয়ে ছোট মুরগি অ্যাভারেজ করার পরে যেইটা আসবে সেটা হচ্ছে আপনার খামারের মেন ওজন, এটা মনে করবেন। সবসময় ছোট বা কম হিসাবটাই করবেন, তাহলে আপনি খুশি থাকতে পারবেন বা ভালো থাকতে পারবেন ওজন নিয়ে বিশেষ করে। তো ওজন বৃদ্ধি করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দেব। আপনারা ওজন বৃদ্ধির জন্য অবশ্যই এ গ্রেডের বাচ্চা নেবেন, কারণ এ গ্রেডের বাচ্চা এবং লো মেন মিট নেবেন, ইন্ডিয়ান রিভার যেটা, এটার ওজন অন্য যে কোনো কোয়ালিটির বাচ্চা থেকে ভালো হয়। এটা যে কোনো কোম্পানি নিতে পারেন। আপনি COP 500 নিলে এ গ্রেড, COP 500 এ গ্রেড যদি নেন তাহলে এই লো মেন মিট এইটা 500 থেকে 100 গ্রাম ওজন বেশি আসে এবং ভালো মানের খাবার খাওয়াবেন। তাহলে অল্প দিনে মানে খাবারে FCR কত সেটা দিয়ে আপনারা হিসাব করবেন যে কী পরিমাণ ওজন আপনার আসতে বা আসলে লাভ হবে সেইটা হিসাব করবেন। যেহেতু খাবারের দাম আকাশ ছোঁয়া, যেহেতু মূল্য বৃদ্ধি খাবারের এবং মুরগির বাজার কম বা 110, 15, 20, এইটা দিয়ে আসলে ভালো কিছু করা কখনোই সম্ভব না। তার মানে এই না যে আমাদের পেশা আমরা ছেড়ে দেব, আমরা হাল ছাড়বো না, আমরা সুন্দরভাবে চাষ করব, একদিন আমরা সুপথে আসবো এবং ভালো কিছু পাবো এই সেক্টর থেকে আশা করি। সেই আশায় আমরা ভালোভাবে লালন পালনটা শিখব। আর সেই দিক থেকে আমি আপনাদের শুধু সাজেশন দিচ্ছি, আপনারা নিজে প্রয়োগ করবেন। আপনারা যেভাবে লালন পালন করেন তার সাথে আমার কিছু টিপস হয়তো অ্যাড করলেন। তো আমি আপনাদের যেটুকুই বলি, ওজন বৃদ্ধির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস পূর্বের ভিডিওতে আছে এবং সামনেতেও আমি বলবো, এখন শুধু ওজন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। সুতরাং ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা পরবর্তীতে ওজন বৃদ্ধি সম্পর্কে আপনাদের সামনে অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই। আল্লাহ হাফেজ।